আগামী নির্বাচনটি হবে দেশের ভূমি রক্ষা করার, সার্বভৌমত্ব রক্ষা করার নির্বাচন। আমাদের দেশ ইউএন পিসকিপিং মিশনে আমাদের দেশ অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে এবং পিসকিপিংয়ে আমাদের দেশ থেকে সৈন্য পাঠানোর ক্ষেত্রে পুলিশও যায়, সেখানে নৌবাহিনীর সদস্যরাও যায়, বিমানবাহিনীর সদস্যরাও যায়, কোস্টগার্ড থেকেও যায়। অর্থাৎ আমাদের দেশ থেকে পার্সোনেল পাঠানোর ক্ষেত্রে আমরা এখন শীর্ষে রয়েছি। এটি নিয়েও একটি ষড়যন্ত্র শুরু হয়েছে এবং সেই কারণেই আপনারা দেখেছেন যে গত কয়েকদিনে কিছু পেশাদার বিবৃতি দানকারী সংগঠন বিবৃতি দিয়েছে, যারা আমাদের যুদ্ধ অপরাধীদের বিচার বন্ধ করার জন্য বিবৃতি দিয়েছিল এবং আমাদের দেশে 13-14-15 সালে মানুষ পোড়ানোর মহোৎসব যখন চলছিল সেটার বিরুদ্ধে বিবৃতি দেয় নাই, ফিলিস্তিনে যখন পাখি শিকার করার মতো করে মানুষ শিকার করা হয়, ফিলিস্তিনের শিশুরা যখন ইসরায়েলি বাহিনীর প্রতি ঢিল ছুড়ে সেটির প্রত্যুত্তরে ব্রাশ ফায়ার করা হয়, সেটির বিরুদ্ধে বিবৃতি দেয় নাই। তারা আমাদের পিসকিপিং মিশন নিয়ে এগুলো নিয়ে বিবৃতি দিয়েছে, এটির সাথে একটি গভীর ষড়যন্ত্র যুক্ত। তারা যখন এই বিবৃতি দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, সেই সময়ে আমাদের দেশে দেশ সফর করছেন, তাদের সফরকে উপলক্ষ করেই তারা বিবৃতিটি দিয়েছে এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ক্যাথরিন পোলার্ড তিনি গতকাল আমাদের স্পিকারের সাথে দেখা করেছেন। সেখানে তিনি বলেছেন বাংলাদেশ যেভাবে শান্তিরক্ষী মিশনে কাজ করছে সেটির ভূয়সী প্রশংসা করেছে। একদিকে দেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র আর অন্যদিকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল প্রশংসা করছে। আমি আমাদের পিসকিপিং মিশনে যারা যায় তাদের অভিনন্দন জানাই, যারা সেখানে কাজ করছে তাদেরকে অভিনন্দন জানাই এবং আপনাদেরকেও, আমরা সচেতন নাগরিক সাংবাদিক, আজকে সাংবাদিকদেরই পুরস্কৃত করা হচ্ছে, এটি সাংবাদিকদেরই একটি মিলনায়তন। সেজন্য আপনাদের সামনে নিবেদনটুকু আমি পেশ করলাম যে রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করার জন্য দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, লবিস্ট নিয়োগ করে বিবৃতি আনা, এগুলো দেশ বিরোধী অপতৎপরতা, এগুলো দেশদ্রোহিতার সামিল। যারা এই বিবৃতির পেছনে কাজ করছে তারা দেশদ্রোহিতা করছে, দেশদ্রোহিতার মতো কাজ করছে। সুতরাং এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনটা যেটি হবে, কারণ নির্বাচনে জনমত আপনারাই তৈরি করবেন, আমি দলীয় সরকারের মন্ত্রী, সেই ক্যাপাসিটিতে আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি দলের যুগ্ম সাধারণ সম্পাদক, এখন 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমি দল থেকে মনোনীত এমপি হিসাবে নির্বাচন করে এমপিও নির্বাচিত হয়েছে। সেই কারণেই বলছি আগামী নির্বাচনটি হবে দেশের ভূমি রক্ষা করার, সার্বভৌমত্ব রক্ষা করার নির্বাচন। আগামী নির্বাচনটি হবে দেশে হামিদ কারজাই মার্কা কোনো সরকার আসবে নাকি কোনো তাবেদারি সরকার বসিয়ে বিশ্ববেনিয়ারা তাদের স্বার্থ হাসিল করার জন্য অপচেষ্টা চালাবে সেটির ফয়সালা। সেজন্য আপনাদের সহযোগিতা চায়।